আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা তরকারি রেসিপি, আলু পটল দিয়ে পাঙাশ মাছের একটা তরকারি। আর আমার কিন্তু পাঙাশ মাছ এমনিতে খুব পছন্দ, অনেকেরই পাঙাশ মাছ পছন্দ, তবে পাঙাশ মাছের মধ্যে একটা গন্ধ থাকে, সেজন্য অনেকেই পছন্দ করেন না। তো আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে কিভাবে গন্ধ দূর করতে হয়। আর আজকে রেসিপিটা করেছি একেবারেই সহজ করে, আমার মনে হয় সবার ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি পাঙাশ মাছগুলোকে লবণ এবং লেবু দিয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে এটাকে ভেজে নিব, আর মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। আর চেষ্টা করবেন পাঙাশ মাছটা আসলে একটু বড় সাইজের কেনার জন্য, নদীর পাঙাশটা হইলে না আসলে গন্ধ থাকে না, চাষের পাঙাশ মাছে একটু গন্ধ বের হয়, সেটা আসলে খেতে ভালো লাগে না। এখন আমি লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, তো এরই মধ্যে কিন্তু আমার কড়াইটা গরম হয়ে গেছে, তখন আমি তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এখানে হচ্ছে তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিলে আসলে মাছটা তুলতে সুবিধা হয় ওই জন্য। এখন আমি হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চারিপাশে যাতে তেলটা যায়। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো হচ্ছে আমি একেবারে হালকা ভাজি করব, কড়া ভাজি করব না। আমার বাসায় না মাছ কেউ খেতে চায় না, তো এজন্য কিন্তু আমি মাছ ছোট করে দিয়েছি। আর আপনারা চাইলে বড় বড় করে রান্না করতে পারেন। তো এখন আমি এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ উঠিয়ে নিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে রান্নাটা শুরু করব। এখন এখানে 1.5 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচের কম আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। সব মশলা দিয়ে এখন কিছু সময় একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখেই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এই 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ উঁচু করে আর কি শুকনো মরিচের গুঁড়া। তো যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এখন আমি একটু নাড়াচাড়া করছি। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম হচ্ছে গরম মশলা, এলাচ আর দারচিনি। আসলে এই ভিডিও ক্লিপটা আমার ডিলিট হয়ে গেছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আছে আর কি ভিতরে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আজকে 2টা আলু নিয়েছি, আর আলুগুলোকে চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি। পটলটাও কিন্তু সেমভাবেই কেটে নিয়েছি। এখন আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিব মশলার সাথে এই 2-3 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে তেল উঠে এসেছে, তখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আর এই পানিটা হচ্ছে আলুটাকে সিদ্ধ করবে, প্লাস ভালো করে কষানো হবে। এখন হচ্ছে আমি ঢেকে দিব। ঢেকে দিয়েছিলাম, পানি কিছুটা কমে গিয়েছে, তো কিছুটা আছেও, এখনও পুরোপুরি কমে নাই। এই পর্যায়ে আমি সেই পটলগুলো দিয়ে দিব, পটলগুলো দিব কারণ হচ্ছে যাতে পটলগুলো সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি এই পানিটা রাখবো না, ওই জন্য যাতে ঝোলের জন্য আমার পানি কম লাগে, সেজন্যই পটলগুলো এখন দিয়ে দিয়েছি। এখন কিছু সময় নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে যখন ভালো করে কষানো হয়ে যাবে, আর আমি হচ্ছে 4 মিনিট ধরে কষিয়ে নিব। তো আমার কিন্তু সুন্দরভাবে এরই মধ্যে কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখন ঝোলের জন্য পানি ব্যবহার করব। আরেকটা কথা বলি, আমি যখনই পাঙাশ মাছ রান্না করি আমি কিন্তু গরম মশলাটা ব্যবহার করি, কারণ পাঙাশ মাছের মধ্যে কিন্তু একটা অন্যরকম গন্ধ থাকে যেটা অন্য মাছে থাকে না। এজন্য মূলত আসলে গরম মশলা দিলে না ওই গন্ধটা কিন্তু আর টের পাওয়া যায় না।
তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, আপনারা যে যেমন ঝোল খেতে চান সেই অনুযায়ী আসলে পানিটা ব্যবহার করবেন। আমি এতটুকু দিয়েছি, আমি আসলে বেশি ঝোল রাখবো না। তো এরই মধ্যে কিন্তু বলক উঠে গিয়েছে আর পানি কিছুটা কমেও গিয়েছে, তখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর হচ্ছে যে মাথাটা আছে, মাথাটা এখন দিয়ে দিব, কারণ হচ্ছে মাথাটা যেহেতু শক্ত তাই মাথাটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগবে। এর কিছুক্ষণ পরে আমি সে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আসলে বেশি জাল করতে হবে না, যেহেতু মাছটাকে আমি ভালো করে ভেজেই নিয়েছি। তো এই 2 মিনিটের মতো আমি জাল করব আর কি। চুলার আঁচটা এখন আমি বাড়িয়ে দিয়েছি। ইতিমধ্যে কিন্তু আমার পটল এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু ঝোলটা কমার অপেক্ষা। তো এর মধ্যে কিন্তু আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে, আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। লাস্টে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে এই 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর এই তরকারিতে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করবেন, যদি কিনা ফোড়ন ব্যবহার না করেন। যদি ফোড়ন ব্যবহার করেন তাহলে কিন্তু ভাজা জিরার গুঁড়া না দিলেও হবে, এই পর্যায়ে এসে একটু ফোড়ন ব্যবহার করবেন। তো আজকে যেহেতু ফোড়ন দিলাম না তাই আমি হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা দিয়েছি। তো অলমোস্ট হয়ে গিয়েছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।